সবাইকে স্বাগত রাতের মাছরাঙের সংবাদে আপনাদের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া জাহাজ এমভি আব্দুল্লাহ তেশ নাবিক স্বজনদের কাছে ফিরেছে বিকেল চারটার দিকে তারা জেটিতে পৌঁছালে ফুল দিয়ে বরণ করে নেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এ সময় ছিলেন তাদের স্বজনেরাও দীর্ঘদিন পর কাছে পেয়ে নাবিকদের অনেক স্বজন আবেগ আপ্লুত হয়ে পড়েন নিত্য বাজারে সব জিনিসের দাম লাগামহীনভাবে বাড়ছে বিশেষ করে মুরগি ও ডিমের বাজারে চলছে অস্থিরতা স্বস্তির খবর নেই সবজি আর আসছে ঈদকে কেন্দ্র করে বাড়ানো হচ্ছে মশলার দাম ক্ষুব্ধ ভোক্তারা এখন বাজার নিয়ন্ত্রণ অভিযানেও ভরসা পাচ্ছেন না পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে ব্যবসা প্রতিযোগিতায় টিকতে হলে দেশের নিজস্ব উৎপাদন ক্ষুদ্র ও কুটির শিল্পকে প্রণোদনা ও প্রশিক্ষণ দিতে হবে এমন মনে করে এফবিসিসিআই এক আলোচনায় ব্যবসায়ীরা বলেন গ্যাস বিদ্যুতের ঘাটতি ডলার সংকট ঋণের উচ্চ সুধার আর শুল্কায়নের হয়রানিতে দেশে ব্যবসার খরচ প্রতিনিয়ত বাড়ছে শুনছিলেন শিরোনাম এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার যেমন জিপিএস কোয়ান্টাম বি সিক্স বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রট এবারে বিস্তারিত সংবাদ সোমালিয়ার জলদস্যুর জিম্মি দশা কাটিয়ে অবশেষে চট্টগ্রামে ফিরলেন এমভি আব্দুল্লাহ জাহাজের তেইশ নাবিক দিনটিকে স্মরণীয় করে রাখতে সংবর্ধনার আয়োজন করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আবদুল্লা রাকিবের রিপোর্ট ক্যামেরায় ছিলেন রবিউল টিপু সোমালিয়ায় জিম্মি দশা শেষে প্রায় বাষট্টি দিন পর বিকেল চারটা পাঁচ মিনিটে চট্টগ্রাম বন্দরে আসেন এম ভি আবদুল্লা জাহাজের তেইশ নাবিক কুতুবদিয়া থেকে তাদের বহনকারী জাহাজটি যেটিতে ভিড়তেই তৈরি হয় এক আবেগ ঘন পরিবেশ একে একে জাহাজ থেকে নেমে আসেন সবাই এমন প্রত্যাবর্তনে যেন ঈদের অনুভূতি নাবিকদের মাঝে জিম্মি থেকে মুক্ত হওয়ার পর এই প্রথম নাবিকদের সাথে সশরীলে দেখা স্বজনদের তাই দুপুর থেকেই তাদের বরণ করে নিতে বন্দরের জেটিতে আসেন স্বজনরা আপন জনকে কাছে পাওয়ার খুশিতে আত্মহারা তারা খুব খুশি লাগছে আলহামদুলিল্লাহ সরকারের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতেছে ওনারা দ্রুততম সময়ের ভিতরে আমাদের ছেলেকে ফিরিয়ে দিছে এটাই হলো মেন আমরা দীর্ঘ দুই মাস অনেক মানে টেনশনে গেছে চিন্তায় গেছে আমার মা বাবা অনেক কান্না করছে এখন আমার মা বাবা অনেক খুশি নাবিকদের নিজ দেশে ফিরে আসার এই দিনটিকে স্মরণীয় করে রাখতে সংবর্ধনার আয়োজন করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সেখানে নাবিকদের শুভেচ্ছা জানাতে অনলাইনে যুক্ত হন পররাষ্ট্রমন্ত্রীও তো নাবিকদের স্বাগত ও শুভেচ্ছা জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও বন্দর চেয়ারম্যান যারা ছিলেন তারা অত্যন্ত স্বাধীনতা পরিচয় দিয়েছেন বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন পাশাপাশি অসাধারণ একটা পদক্ষেপ আমি বলতে চাই আমাদের সরকারের পক্ষ থেকে মাননীয় নির্দেশ নির্দেশক্রমে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নৌ মন্ত্রণালয় এই দুটো মন্ডলে বিশেষ করে সাথে অন্যান্য ছিল চমৎকার কিছু ভূমিকা তারা পালন করেছে নিরাপদে নাবিকদের দেশে ফিরে আনতে পারায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানায় মালিক পক্ষ এটা একটা উদাহরণ দিলাম যে আমি সরকার থেকে কি পরিমাণের সাপোর্ট পেয়েছি আর বাদ বাকি সবকিছু তো আসলে আল্লাহর হুকুম যে আজকে এত সুন্দর করে এই দু মাসের মধ্যে তারা আমাদের দেশে ফিরে এসেছে ওনারা যখন ছাড়া পায় সেই দিনটা ছিল পয়লা বৈশাখ তো এত সুন্দর করে প্রত্যেকটা ধাপে ধাপে একটা এটা আসলে বাংলাদেশের জয় গত বারোই মার্চ সোমালিয়ায় জলদস্যুদের জিম্মির শিকার হয় বাংলাদেশি জাহাজ এমবি আব্দুল্লাহ ও নাবিক প্রায় দুই মাস পর দেশে ফিরে এলেন তারা আব্দুল্লাহ রাকিব মাসরাঙ্গা সংবাদ চট্টগ্রাম সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মির পর মৃত্যুর মুখ থেকে ফিরে আসা নাবিকদের কাছে পেয়ে আবেগ আপ্লুত স্বজনরা নাবিক ও স্বজনদের মুখোমুখি হবার ক্ষণটি তুলে এনেছেন স্টাফ রিপোর্টার নাজমুল সাদেকি ক্যামেরায় সাথে ছিলেন সঞ্জীব দে গৃহবধূ জান্নাতুলফের দোষ আড়াই বছরের ছোট্ট শিশু সাদবিন নূরকে নিয়ে দুপুর থেকেই অপেক্ষা জাহাজ এম ভি আবদুল্লাহ এর নাবিক ও স্বামী নুরুদ্দিনের জন্য তারই অপেক্ষা প্রিয় স্বামীর কথা বলতে গিয়ে চোখ বেয়ে নেমে আসে অস্ত্রধারা সব সংখ্যা কাটিয়ে প্রিয় স্বামী ফিরে আসছে সেই আনন্দের কথা জানান অকপটে অনেক আগ্রহ নিয়ে কাল থেকে অপেক্ষা করতেছিলাম যে কখন আসবে কখন আমরা আসব রিসিভ করব তো অনেক ভালো লাগতেছে আসলে অনেক খুশি এখন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এদেরকে সুস্থভাবে ফেরত আনছে তো ওনার জন্য ওকে এক বানাইছি এখানে ভাইয়াদের জন্য সবার জন্য একটা আনছি তো বাকি ডেজার্ট পছন্দ করে মিক্স ফ্রুট করছি বিভিন্ন ধরনের আরও চাল নাস্তা করছি এই টুকটাক করে আসছি হাতে টুকটুকে লাল মেহি তার দৃষ্টি পড়তেই হেসে জানালেন সোমালিয়ান জলদস্যুদের হাতে ঈদের সময়টাতে জিম্মি ছিল প্রিয় স্বামী তাই আনন্দ উদযাপন খুব একটা ছিল না আজি তাই ঈদের আনন্দ আমি ঈদে মেঘে দিই নাই কিন্তু এই যে কাল হাতে দিলাম আমার মনে হচ্ছে যে কাল রাতটা হচ্ছে চাতরাত আজকেরটা হচ্ছে কাল কাল রাতটা হচ্ছে চাতরাত আজকে হচ্ছে আমাদেরই মানে এরকম আজকে গুম থেকে উঠলাম চারটায় মানে গুম হচ্ছিল না আসলে অবশেষে চারটের দিকে চট্টগ্রাম বন্দরে আসে তেইশ নাবে। সবার সাথে নেমে আসেন নাবিক নুরুদ্দিন জড়িয়ে ধরেন প্রিয়তমা স্ত্রীকে ভাষাহীন এই অনুভূতি ছোট্ট সন্তানকে কোলে পেয়ে বুক থেকে যেন আর সরাতেও নারাজ এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহকে শুক্রিয়া আদায় করি এবং মালিক পক্ষের কাছে আমরা কৃতজ্ঞ মালিক পক্ষের কাছে কৃতজ্ঞ সরকারের কাছে কৃতজ্ঞ এমন ভালোবাসা ও আনন্দের গল্প অন্য নাবিক ও তাদের স্বজনদেরও সবাই যখন বলতেছে আজকে আসতেছে ওইটা মানে অন্যরকম বুঝানোর একদিকে এই সফরে তার বাবা মারা গেছে ওদিকে তার অবস্থা কি অবস্থা আমাদের অবস্থা কি অবস্থা সেটা তো বুঝে আমরা অত্যন্ত খুশি অত্যন্ত আনন্দিত এই যে আমরা আজকে আপনাদের মাঝে এবং আমাদের পরিবারের মাঝে ফেরত এসেছি অক্ষত সুস্থভাবে তো এই আনন্দ প্রকাশ করেন না ভাষায় প্রকাশ করা যাচ্ছে কে ঈদের মতো লাগতেছে আমার ঈদের আনন্দ যেভাবে আমরা পাই আজকে আমরা ঈদের আনন্দের মতো উপভোগ করতেছি এতগুলো মানুষ আসবে আমাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য আসলে কল্পনা করতে নেই গত বারোই মার্চ সোমালিয়ায় জলদস্যুদের জিম্মির বত্রিশ দিন পর মুক্তি পেলেও প্রায় দুই মাস পর স্বজনদের ছুঁয়ে দেখার স্বাদ পেলেন তেইশ নাবিক নাজমুল সাদিকি মাতসাঙ্গা সংবাদ চট্টগ্রাম কোনো কারণ ছাড়াই বাড়ছে নিত্যপণ্যের দাম বিশেষ করে মুরগি ও ডিম বাজারে চলছে অস্থিরতা সেই সাথে কোরবানির ঈদকে কেন্দ্র করে বেড়েছে নানা মশলার দাম এ পরিস্থিতিতে বাজার তদারকির দাবি ক্রেতাদের দাউদ হাসানের রিপোর্ট দু সপ্তাহ আগেও ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকায় সেই মুরগি এখন বেড়ে দাঁড়িয়েছে দুইশো তিরিশ টাকায় নামে পরিচিত মুরগি তিনশো তিরিশ টাকা আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি তিনশো নব্বই টাকায় বাজার ভেদে এসবের দাম বেড়েছে একশো টাকা পর্যন্ত বেড়েছে ডিমের দামও সপ্তাহ খানেক আগে যে ডিম বিক্রি হয়েছে একশো টাকা ডজন তার দাম এখন দেড়শো কিন্তু হঠাৎ কেন এই বাড়তি দাম এমন প্রশ্নে সেই মুখস্থ উত্তর বিক্রেতাদের তারা বলছেন খামারি পর্যায়ে দাম বেড়েছে সেই সাথে যুক্ত হয়েছে নতুন অজুহাত তীব্র তাপ প্রবাহের কারণে মারা যাচ্ছে মুরগি কমেছে উৎপাদন উৎপাদন কমেতেছে সাইদে বেশি এ কারণে মুরগির দাম বাড়তেছে উৎপাদন যদি আবার হয় তাহলে আপনার মুরগির দামটা কমে যাবে গরমের ফুবার কিছু মুরগি নষ্ট হয়েছে গরম গতি মনে করেন মাল উঠেছে স্টে করছে ওই কমে গেছে গরম পড়ছে অনেক ডিম নষ্ট হয়ে যাচ্ছে মুরগি মারা যাচ্ছে এই কারণে দাম বাড়ানো হয়েছে এ তো গেল মুরগি আর ডিমের বাজার স্বস্তির খবর নেই সবজিতেও পঞ্চাশ টাকার নিচে মিলছে না কোনো সবজি এক কেজি পটল কাকল কিনতেও গুনতে হচ্ছে আশি থেকে একশো টাকা ভর মৌসুমে বেড়েছে আলুর দামও সিন্ডিকেট পাবলিকের হাতে আপনার মাল আছে আপনি বেসবেন না সমস্যা কি দিচ্ছেন

ডাবল হয়ে যায় আর দামটা সহণীয় পর্যায়ে এলে আমাদের জন্য মানে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত লোকদের জন্য অনেক উপকার আয় তো আর বাড়েনি আয় তো বড় করলে কিন্তু খরচ তো সব জিনিসই বাড়েছে সব জিনিস প্রচুর দাম এদিকে সামনে কোরবানি ঈদের কারণে মশলার দাম এরই মধ্যে উত্তাপ ছড়াতে শুরু করেছে দাউদ হাসান সংবাদ ঢাকা গ্যাস বিদ্যুতের সরবরাহে ঘাটতি ডলার সংকট ঋণের উচ্চ সুধার আর শুল্কায়নের হয়রানিতে দেশে ব্যবসার খরচ বেড়েছে দিন দিন যা থেকে উত্তরণে সরকারকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই মঙ্গলবার রাজধানীতে এফ বি আয়োজিত এক আলোচনায় এসব কথা বলা হয় ব্যবসা শুরুর নিবন্ধন করতে সময় লাগছে স্বাভাবিকের তুলনায় বেশি কারখানা চালুর জন্য পরিবেশ আর বাকি সব ছাড়পত্র পেতেও ঘুরতে হয় অনেক কাঁচামাল আমদানিতেও পাওয়া যায় না প্রয়োজনীয় ডলার বিদেশ থেকে পণ্য আনতে বন্দরে পড়তে হয় শুল্কায়নের জটিলতায় ব্যবসায়ের প্রতিটি ধাপেই এমন ভোগান্তিতে পড়তে হয় উদ্যোক্তাদের যা আরও একবার তুলে ধরা হয় এই আলোচনায় ভিডিওতে গেলে আমরা আমাদের ইয়েটা পেয়ে যাচ্ছে ওয়েস থেকে আমরা ওয়ান স্টপ সার্ভিস থেকে আমরা পাচ্ছি আমাদের লাইসেন্সটা বাট অন্য জায়গায় আমরা কিন্তু আমাদের সময় এবং টাইম এবং কস্ট দুটাই কিন্তু বেশি ইন্টারেস্ট রেট আমাদের এখানে অনেক বেশি আমাদের দেশে ইন্টারেস্ট রেট কমানো যাচ্ছে না এটার কারণ হচ্ছে একটা বড় কারণ হচ্ছে হলো ব্যবসার ক্ষেত্রে যে ব্যাংকে যে বিপুল পরিমাণে যে অনাদায় ঋণ এটা একটা বড় কারণে ব্যাংকের কস্ট বাড়িয়ে দিচ্ছে এবং সেই কস্টের দায়টা পড়ছে হলো ব্যবসায়ীদের উপরে অনুষ্ঠানে বলা হয় স্থানীয় পর্যায়ে পণ্যের উৎপাদন বাধাগ্রস্ত হওয়ায় দেশের বাজারে আমদানি নির্ভর পণ্যের আধিপত্য বাড়ছে এমন পরিস্থিতি পরিবর্তনে সরকারের প্রণোদনা বৃদ্ধির আহ্বান জানানো হয় ব্যবসায়ীদের পক্ষ থেকে সেই সাথে ব্যবসায়ীর আমদানি সনদ বছরওয়ারি নবায়নের বদলে দীর্ঘমেয়াদী নবায়নের ব্যবস্থা করার তাগিদ দেওয়া হয় পরামর্শ আসে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়ার দেশগুলির সাথে আমার মনে হয় যদি কম্পিটিশান টিকতে হয় তাহলে বৃহৎ ক্ষুদ্র মাঝারি কুড়ি ট্রেডিং ব্যবস্তা অফিস কুশে অধিক করে পরিস্থিতি প্রতিটি ক্ষেত্রে ব্যাগ ট্যাক্স আসন ক্ষেত্রের জটিলতা এবং হয়রানিমূলক যে পরিস্থিতি সেখান থেকে আমাদের উদ্ধার করতে হবে শুধু স্থানীয় বাজার নয় রপ্তানিতে বিশ্ববাজারেও নিজেদের সক্ষমতা বাড়ানোর জন্য সরকারের সহায়তা চাওয়া হয় অনুষ্ঠানে এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় আগামী দুই বছরের মধ্যে বিশ্বের ছাব্বিশটি দেশে শুল্কমুক্ত পণ্য রপ্তানি সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে দ্বিপাক্ষিক চুক্তির উদ্যোগ নিয়েছে সরকার উই আর প্ল্যানিং so that in 2026, when we graduate from LDC to developing country, we will have market access. Not only market access, market access with diversified product. এই কার্যক্রম এগিয়ে নিতে শ্রমের দক্ষতা বৃদ্ধি তাগিদ আসে বৈঠকে বক্তাদের পক্ষ থেকে রঞ্জিবুল মিজান মাস্টাঙ্গা সংবাদ ঢাকা তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় এসেছেন সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাগত জানানো হয় ডোনাল্ড লো ঢাকা সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ নিরাপত্তা প্রতিরক্ষা জলবায়ু পরিবর্তন নাগরিক অধিকার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা প্রাধান্য পাবে বাংলাদেশ সফরে এবার কোনো রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন না ডোনাল্ড লু Press Secretary Liu is uh, on a swing through uh, a number of South Asian countries, specifically India, Sri Lanka, and Bangladesh. He is there to strengthen uh, bilateral cooperation with each country and to demonstrate U.S. support for a free, open, and prosperous uh, Indo Pacific region. Um, in uh, Bangladesh. He will meet with government officials, civil society leaders, and other Bangladeshis to talk about deepening our U.S.-Bangladeshi cooperation, including uh, deepening our economic ties and ways that we can uh, collaborate further to address climate issues. মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রুটিন সফরে এসেছেন এ নিয়ে মাতামাতি করার কিছু নেই বলেছেন আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটা দেশের একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী তাকে নিয়ে বাংলাদেশ তো মাতামতি করবে তার প্রয়োজনে সে আসছে তাদের এজেন্ডা আছে সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকে তো সেটা তারা করতে আসছে আমরা দাওয়াত করে কাউকে আনছি টেনশন নীতি এগুলো আমরা কেয়ার করি বললাম কেয়ার করি না আগামী কয়েক মাসে ডলারের দরে বড় কোনো পরিবর্তন আসবে না একশো টাকার কম বেশিতেই প্রতি ডলার বিক্রি হবে বৈদেশিক মুদ্রার বাজার পর্যবেক্ষণ করে এমন আভাসই দিয়েছেন ব্যাংকার আর বিশ্লেষকরা তবে খোলা বাজারে আগের মতোই নির্ধারিত দরের থেকে বাড়তি নেওয়া হচ্ছে রায়হান শোভনের রিপোর্ট দেশের ব্যাংকগুলোতে এখন প্রতি ডলার বিক্রি করা হচ্ছে একশো টাকা পঞ্চাশ পয়সা করে গেল বৃহস্পতিবার বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণের নতুন পদ্ধতি ট্রলিং প্যাকের সূত্র ব্যবহার করে এই দর ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক ফলে দিনের ব্যবধানে প্রতি ডলারের দাম ষাট টাকা বেড়ে যায় যা স্মরণকালের মধ্যে টাকার সবচেয়ে বড় পতন আঠারোটা ট্রেডিং নেশন আছে এই ট্রেডিং নেশনের সাথে ওদের বিনিময় মূল্যের সাথে একটা ইয়ে করে একটা রিয়ার টাকায় ক্যালকুলেট করা হয় তো রিয়ার এসছে যখন এক ষোলো দশমিক পাঁচ শূন্য এবং তাছাড়াও যেটা হয়েছে ধরেন বাংলাদেশ ব্যাংক আমাদের সাথে কথা বলেছে বা আইএমএফের সাথে বিভিন্ন ব্যাঙ্কে কথা হয়েছে সব কিছু মিলিয়ে রিয়ারের রেট দেখে একটা রেটকে তারা কাছাকাছি থাকে সেইভাবে কিন্তু একশো টাকা ধারণ করে যে ক্রলিং প্যাক এটা হচ্ছে আমার রেট এটা হচ্ছে এ মিড রেট এবং আপনি এর আশেপাশে থাকবেন বৈদেশিক মুদ্রা বাজারের এই অস্থিরতা চলছে প্রায় দুই বছরের বেশি সময় ধরে হিসেব বলছে দু হাজার জানুয়ারিতে দেশে ডলারের আনুষ্ঠানিক দাম ছিল ছিয়াশি টাকা সে হিসেবে আড়াই বছরের ডলারের বিপরীতে টাকার মান কমেছে ছত্রিশ শতাংশের মতো সামনে কি হবে মোটামুটি এক দুই টাকার মধ্যে ডিফারেন্স থাকে যে সতেরো টাকা কারবে একশো আঠারো বা উনিশ বা হোয়াটেভার তখন আমি মনে করি যে মানুষ কিন্তু মোড় পাঠানো শুরু করবে ফর্মাল চ্যানেলে সো যদি আমার এক্সপোর্ট এবং রেমিটেন্স থেকে বাড়া আসা শুরু করে আস্তে আস্তে রেমিটেন্সের উপর যদি আমার চাপটা কমাতে পারে তখন দেখবেন যে অটোমেটিক্যালি রেটটা পড়ে যাবে বাট এই পুরো জিনিসটা একসাথে কাজ করতে একটু সময় নেবে ড্রলিং বেগের যে মিড পয়েন্টটা নির্ধারণ করা হয় সেটা যদি বাজারে প্রকৃত মূল্য কি আছে বা ডলারের ভ্যালু কত হওয়া উচিত টাকার সাপেক্ষে সেটা পাশাপাশি যদি আমরা রাখতে পারি আমরা যদি মনে করি যেটা আসলে কাছাকাছি দর তাহলে হয়তো আমরা দেখবো যে এই ক্রলিং পেগটা কার্যকর হতে পারে কিন্তু যদি এরকম হয় যে আমরা যে ভ্যালুটা অনেক বেশি থাকে বা অনেক কম থাকে তাহলে কিন্তু ক্রলিং পেগ তখন কাজ করবে এইসব কিছুর মাঝে দেশে বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভে আবারও টান পড়েছে কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী দাঁড়িয়েছে এক হাজার নশো সাতানব্বই কোটি ডলার সংবাদ ঢাকা দুর্নীতির অজুহাতে জলবায়ুর আন্তর্জাতিক তহবিল থেকে বাংলাদেশকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি রাজধানীতে ধানমন্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সংস্থাটি জানায় বৈশ্বিক জলবায়ু তহবিলের অন্যতম উৎস গ্রিন ক্লাইমেট ফান্ড জিসিএফ কিন্তু তাদের বৈষম্যমূলক আচরণ দুর্নীতি ও অস্বচ্ছতার কারণে বাংলাদেশ এই তহবিল থেকে প্রত্যাশিত সহায়তা পাচ্ছে না জানানো হয় জলবায়ু তহবিল থেকে ক্ষতিগ্রস্ত দেশের স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে অর্থ বরাদ্দ না দিয়ে জিসিএফ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংস্থার মাধ্যমে এ সংক্রান্ত প্রকল্প বাস্তবায়ন করছে যা অনৈতিক ও অগ্রহণযোগ্য শুধু মেধা বলে চালিয়ে দেওয়ার মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী দুপুরে রাজধানীর লা মেরিডিয়ানে লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্টের উদ্বোধনের সময় তিনি আরও বলেন এই প্রকল্প শিক্ষকদের প্রশিক্ষণ ঝরে পড়ার শিক্ষার্থী কমিয়ে আনা সহ তাদের মানসিক বিকাশে গুরুত্ব দেওয়া হবে প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন শিক্ষাক্রমের রূপান্তরে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা জানান তিনি বিশ্ব ব্যাংকের অর্থায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পাঁচ বছর মেয়াদী এই প্রকল্পে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে তিন কোটি টাকা গতানুগতিকভাবে শিক্ষাকে যেভাবে দেখেছি যে শুধুমাত্র জ্ঞান নির্ভরতা অর্থাৎ যে কিছু তথ্য উপাত্ত আমি আত্মস্থ করব এই যে মেমরি ড্রিভেন প্রসেস যেটাকে আমরা শিক্ষা বলছি সেটা থেকে বের হয়ে আসতে না পারলে আমরা স্মার্ট প্রজন্ম করতে পারব না তো এই জায়গাগুলোতে আসলে কাজ করতে হলে শিক্ষকের সক্ষমতা বাড়াতে হবে শিক্ষকের সক্ষমতা বাড়াতে হলে আমাদের শিক্ষকদের সেই মানের প্রশিক্ষণ দিতে হবে টেলিভিশন নাট্যকার সংঘের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে উনিশ জন নাট্যকারের নাম অভিষিক্ত করা হল আগামী দুই বছরের জন্য সন্ধ্যায় রাজধানীর বনানী ক্লাবে অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বরণ করে নেন নাট্যজন মামুনুর রশিদ আবুল হায়াত বৃন্দাবন দাস সহ আরও নাট্যকার বৃন্দ এ সময় নাট্যকার সংঘের সভাপতি এজাজ মুন্না উপদেষ্টা মণ্ডলীকে পরিচয় করিয়ে দেন এ সময় নাট্যকাররা তাদের বক্তব্যে বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরে নতুন কমিটি কে শুভেচ্ছা জানানোর পাশাপাশি অনেক প্রত্যাশা জানান উৎপাদন মূল্য অন্তর্ভুক্তি উদ্ভাবন এবং স্থায়িত্বকে মূল প্রতিপাদ্য করে অনুষ্ঠিত ইতালিয়ান ডিজাইন ডে রাজধানীর হল একটি হোটেলে ইতালিয়ান সহযোগিতায় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মিলিত আয়োজনে আজ তুলে ধরা হয় ইতালির ঐতিহ্যকে ধারণকারী শৈল্পিক সব কারুকার্য পুনঃব্যবহারযোগ্য পণ্য দিয়ে তৈরি বিভিন্ন নান্দনিক কাঁচের শিল্পকর্ম তুলে ধরেন ইতালিয়ান ডিজাইন ডে ডিজাইনার আসি আলেক্সিয়া কারাগুয়ো জোভো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও অ্যালেসেন্ড্রো এবং সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এবারে খেলার খবর ইঞ্জুরি আক্রান্ত তাস্কিন আহমেদকে দলে রেখে এবং তাকে সহ অধিনায়ক করে টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শাকির রুবেনের রিপোর্ট এপ্রিল মাস থেকে বিশ্বকাপের দল ঘোষণা করে আসছে বিভিন্ন বোর্ড তবে বাংলাদেশ সময় নিয়ে ঠিক বিশ্বকাপ যাত্রার একদিন আগে ঘোষণা করল স্কোয়াড যেখানে অধিনায়ক শান্তর ডেপুটি হিসেবে ইঞ্জুরি আক্রান্ত পেসার তাসকিন আহমেদকে রেখেছেন নির্বাচকরা আর জিম্বাবুয়ে সিরিজের পারফরমেন্স বিচারে আইসিসিতে পাঠানো দল থেকে বাদ পড়েছেন পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন নির্বাচকরা ভরসা রেখেছেন সেই সিরিজে দুই ম্যাচে এক উইকেট নেয়া তানজিম হাসান সাকিবের উপর তাকে অবজার্ভ করবে করে যে আমাদের প্রত্যাশার যে জায়গাটা দলের আস্থার যে জায়গাটা ঠিক সে আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে ছিল তানজিম সাকিব সে আলোকেই সাইফুদ্দিন কুন মেক ইট বাট হি ওয়াজ ভেরি ক্লোজ দলের ওপেনিং এ ব্যাট প্যাচে আছেন লিটন দাস তবু উইকেট কিপিং বিচারে তাকে দলে রাখা হয়েছে সিলেকশন অফ ডেলিভারিজের ক্ষেত্রে যে ঘাটতিটা আমরা লক্ষ্য করছি বল সিলেকশনের ক্ষেত্রে শর্ট সিলেকশনের ক্ষেত্রে আমরা সেই জায়গায় তাকে আরো ফার্ম করার জন্য আমাদের কোচিং স্টাফরা চেষ্টা করছে এছাড়া বাহাতি স্পিনার হিসেবে তরুণ তানভীরও আছেন দলে আর ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলের সাথে সফরে থাকবেন পেসার হাসান মাহমুদ ও ব্যাটার আফিফ হোসেন সাকিদ রুবেন মাছরাঙা সংবাদ ঢাকা রাতের সংবাদ শেষ করছি তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার দেশে ফিরলেন জলদস্যুদের কবল থেকে মুক্ত তেইশ নাবিক চট্টগ্রাম বন্দরে ফুলেল বরণ স্বস্তি আর আনন্দে আপ্লুত স্বজনেরা নিত্যপণ্যের বাজারে সব জিনিসের দাম লাগামহীন মুরগি ও ডিমের বাজারে চলছে অস্থিরতা ইতকে কেন্দ্র করে বাড়ানো হচ্ছে মশলার দাম ব্যবসার খরচ বাড়ছে প্রতিনিয়ত অভিযোগ এফবিসিসিআই এর গ্যাস বিদ্যুতের ঘাটতি ডলার সংকট ঋণের উচ্চ স্বাদ সুদ হারি শুল্কায়নে হয়রানি কারণ এই ছিল এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান দর্শক রাস্তায় ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ